এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কালকে থেকে অনেক কাজ আছে, যত সময় যাচ্ছে এঙ্গেজমেন্টের দিন প্রায় আস্তে আস্তে ঘনিয়ে আসছে। এক একজনের ওপর এক একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তামচিত, তাহমিদ আর তাজিমের ওপর আত্মীয় স্বজনদেরকে এঙ্গেজমেন্টের দাওয়াত দেওয়ার দায়িত্ব পড়েছে। কালকে থেকে শুরু করবে ওরা। কাকে কাকে কার্ড দিতে হবে তার লিস্ট আগেই করা হয়ে গেছে। তাজিত যাবে ওই কনভেনশন হলে যেখানে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হবে বলে ঠিক করা হয়েছে। সে গিয়ে সব কিছু ডেকোরেটিংয়ের সিস্টেম ও স্টাইল দেখিয়ে দিয়ে আসবে। তারিন, এনা ও কেয়াকে কনের বাড়িতে এঙ্গেজমেন্টের তথ্যের জিনিসপত্র সব কেনা ও সাজিয়ে প্যাকেট করার দায়িত্ব দেওয়া হয়েছে। মিস্টার মোর্শেদ ও মিস্টার আনিসুল ইনভাইটেড সকল গেস্টদের খাবার দাবারের ব্যাপারটা নিজেদের দায়িত্বে নিয়েছেন। কোন মুরগি কিনতে হবে, কত কেজি গরুর মাংস, সোনালিকা মুরগি, রুই মাছ, বোয়াল মাছ, গলদা চিংড়ি মাছ, আরও যা যা লাগবে তার লিস্ট করাই ব্যস্ত ওনারা। শহরের সবচেয়ে বেস্ট শেফদেরকে হায়ার করা হয়েছে রান্নার জন্য। বাংলাদেশের সফল বিজনেসম্যান আশিয়ান তায়েব চৌধুরী ও তার ভাই এহতেশাম তাসকিন চৌধুরীর এঙ্গেজমেন্ট বলে কথা। ধুমধাম করে সব না করলে কি হয়, তাই তো এত এত ব্যস্ততা সবার মধ্যে বিরাজ করছে। এদিকে উদিতা নিজ রুমে বিছানায় বসে আছে। বসে বসে চিন্তা করছে যে আজ কি থেকে কি হয়ে গেল, এত জলদি বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে হবে তা কখনো ভাবেই নি সে। তাও তার থেকে গুনে গুনে 10 বছরের বড় একটা ছেলেকে বিয়ে করতে হবে। আলিয়ার সাথে তাসকিনের বয়সটা মানায়। তাসকিন আলিয়ার থেকে মাত্র 2-3 বছরের বড়। আর ওই লোকটা, মানে আশিয়ান, সে তো প্রাপ্তবয়স্ক একজন পুরুষ মানুষ। সঠিক সময়ে বিয়ে করলে এক বাচ্চার বাপ হয়ে যেত সে। অদিতার মাথায় এসব আবল তাবল চিন্তাভাবনা চরকার মতো ঘুরপাক খাচ্ছে। ও যখন এসব চিন্তা করতে ব্যস্ত, তখন আলিয়া তার রুমে এসে ঢুকলো। তার এক হাতে একটি মিনি কোকের বোতল, আর এক হাতে বড় একটা স্মার্টফোন। প্রচুর ভাবের সহিত কোকের বোতল দুলিয়ে দুলিয়ে এগিয়ে এসে বেয়াদবের মতো উদিতার সামনের টেবিলটাতে বসলো সে। উদিতা এক পলক তাকালো আলিয়ার দিকে। ওর মুখে কিসের জানি ফেসপ্যাক লাগানো, ভূতের মতো লাগছে দেখতে ওকে। আলিয়া উদিতাকে উদ্দেশ্য করে বলল, কিরে এরকম হাদার মতো বসে আছিস কেন? তোর তো এখন খুশিতে নাচার কথা, বাংলাদেশের ফেমাস বিজনেসম্যান অ্যান্ড হাজার মেয়ের ক্রাশের তোর সাথে বিয়ে ঠিক হয়েছে। বুঝতেই পারছিস তুই, তোর তো কপাল খুলে গেল রে। অবশ্য বাইরে থেকে গোবেছেড়া মুখ বানিয়ে রাখলেও ভেতরে ভেতরে তুই আনন্দে ফেটে পড়ছিস, তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। উদিতা কিছুটা বিরক্তি নিয়ে তাকালো আলিয়ার দিকে। এসে গেছে পিঞ্চ মারার জন্য। ওর মতো বলদের আর কোনো কাজ নেই খেয়ে দে। হাত ধুয়ে উদিতার পিছনে পড়ে থাকে সব সময়। বেয়াদবের মতো কথাবার্তা, বয়সে তো সে উদিতার থেকে অনেক বড়। তারপরও কথায় কথায় উদিতাকে খোঁচা মারতে ছাড়ে না। সব কিছুতে মাতব্বারি না করলে মনে হয় ওর পেটের ভাত হজম হয় না। উদিতা কাট কাট গলায় জবাব দিল, ভালো করেই জানো তুমি যে আমি কেমন টাইপের মেয়ে। জেনে শুনেও যদি এমন কথা বলো তাহলে আমার আর তোমাকে কিছু বলার নেই। আমার ভাগ্য, আল্লাহ যার সাথে জুড়ে দিয়েছেন তার সাথেই আমার বিয়ে হবে। এখন কাকের মতো কাকা করলেও আমার ভাগ্য পাল্টে যাবে না নিশ্চয়ই। উদিতার বলা কথা শুনে আলিয়ার মুখ কালো হয়ে গেল। বিব্রত কণ্ঠে ভ্রুকুচকে বলল, ওয়েট, তুই আমাকে কাকের সাথে তুলনা করলি? বিয়ে ঠিক হতে না হতে দেখছি মুখ দিয়ে বুলি ফোটা শুরু হয়ে গেছে। কী যে বলো না তুমি আপু, তোমাকে কাকের সাথে তুলনা করব কেন? কাকের সাথে তো তুলনা করছি তাদেরকে যারা আমার ভালো সহ্য করতে পারে না, আমার ভাগ্যকে হিংসা করে। তাহলে তুমিও তাদের দলের অন্তর্ভুক্ত নাকি আপু? আলিয়া একথা শুনে আমতা আমতা করে বলল, না না তো আমি কেন তোকে হিংসে করব, তে যাব। আমারও ওই পরিবারের সাথে ছেলের সাথে বিয়ে ঠিক হচ্ছে, তাহলে তোকে কেন শুধু শুধু হিংসে করতে যাব শুনি? হ্যাঁ তাই তো, তুমি কেন হিংসা করতে যাবে? তুমি তো আমারই ফুপির মেয়ে হও, আমার বড় বোন। তবে সম্পর্কে আমি তোমার বড় যা হব, বুঝলে আপু? তোমার হবু ভাসুরের বউ হব। আলিয়া ভ্রূ নাচিয়ে জিজ্ঞেস করল, তো এখন কি তোকে সালাম দিয়ে জি আপনি করে কথা বলতে হবে? আরে না, এসব কেন করতে যাবে তুমি?
তবে ভাসুরকে যেভাবে রেসপেক্ট করবে তার বউকেও তো সেভাবেই ট্রিট করতে হবে, তাই না? না হলে মানুষ তোমাকে বিয়াদব মেয়ে মনে করবে। ইয়ারকি মারছিস আমার সাথে? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি উদিতা। খুব টানা গজিয়েছে তোর, তাই না? বড়লোক ছেলের সাথে বিয়ে হচ্ছে দেখে এখনই আকাশে ওড়া শুরু করে দিয়েছিস? ফিউচারে না জানি কী করবি। বড়ের টাকা দেখে এত লাফাচ্ছিস, লাফালাফি করার কিছুই নেই। দেখে নিস, ওই ছেলে তোকে কখনোই ভালোবাসবে না। উদিতা ওর কথা শুনে একদম ঠান্ডা গলায় মুখের উপর জবাব দিল। অভিশাপ দিচ্ছ? দিলেও কি না দিলেও কি, আই ডোন্ট কেয়ার দ্যাট। আল্লাহ আমার ভাগ্যে কি রেখেছেন সেটা একমাত্র তিনিই ভালো জানেন। তোমার এসব বলাতে আমার কিছু যায় আসে না। আমি আদৌ স্বামীর ভালোবাসা পাবো কি পাবো না তাও একবার আমার আল্লাহ বলতে পারেন, তুমি নাও। মনে রেখো, অন্যকে হিংসে করে নিজে কখনো ভালো থাকা যায় না। সবচাইতে বেশি ভালো হয় তুমি তোমার রাস্তা মাপো আর আমি আমারটা। আমাকে নিয়ে তোমার এত মাথা না ঘামালেও চলবে, আশা করি বুঝতে পারছো। আর যাও গিয়ে আরো বেশি করে রূপচর্চা করো, না হলে বিয়ের সাজে আমাকে ডাউন মারবে কি করে শুনি। উদিতার ঠান্ডা গলার জবাব শুনে আলিয়ার রাগের সারা গা জ্বলে গেল। রাগের সাপের মতো ফনা তোলে তোকে আমি দেখে নেব টাইপ লুক নিয়ে উদিতার দিকে এক পলক তাকিয়ে রুম থেকে হনহন শব্দ করে বেরিয়ে গেল। আলিয়া রুম থেকে বেরোনোর সাথে সাথে শাহরিয়ার এসে রুমে ঢুকল। আলিয়ার যাওয়ার পানে অবাক হয়ে তাকালো সে, বুঝতে পারল না এত রেগে গেল কেন আলিয়া। উদিতা ভাইকে দেখে ঠিকঠাক হয়ে বসল। আগে থেকেই বড়সড় ওড়না দিয়ে গা মাথা সব ঢাকা ছিল। শাহরিয়ার এসে বোনের পাশে বসল। উদিতা নরম আর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু বলবে ভাইয়া? আলে এত রেগে গেল কেন? কি জানি আমার এত খেয়ে দেয় কাজ নেই যে ওর রাগের কারণ খুঁজতে যাব। বাদ দাও তো ওর কথা। শাহরিয়ার আর কোনো জোর করল না উদিতাকে এই ব্যাপারে, কারণ কিছুটা হলেও আলিয়ার রাগের কারণ সে আন্দাজ করতে পারছে। আলিয়ার কথা মাথা থেকে ছেড়ে ফেলে শাহরিয়ার বোনের মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, এই কটা দিন তোকে অনেক মিস করেছিলাম বোন, বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল তোকে ছাড়া। আমিও তোমাদেরকে প্রচুর মিস করেছি ভাইয়া। ফুপিকে বলেছিলাম বাসায় যাওয়ার কথা, উনি এক প্রকার জোর করে আটকে রেখেছিলেন আমাকে, না হলে কবেই চলে যেতাম ভাবি কই। তানিয়া ভাবির সাথে রান্নাঘরে রান্না করছে। আর আমার পিচ্ছি ভাতিজাটা কই, সারা দিন ধরে তার দেখা নেই, একবার এসে দুই গালে চুমু দিয়ে চলে গেছে আর আসেনি। এই তো মুরাদ ভাইয়ার ছেলে মেয়ে তান্না তাহির সাথে খেলায় মত্ত হয়ে আছে, এতদিন পর খেলার সাথে পেয়েছে তো তাই। ও শাহরিয়ার উদিতার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে বলে উঠল, আমার বোনটা অনেক বড় হয়ে গেছে আর কয়েকদিন পর বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, ভাবা যায় এখনও মনে আছে। এই তো সেদিনের পিচ্চি বোনটাকে কোলে নিয়ে দোকানে যেতাম চকলেট চিপস কিনে দিতে, আমার গলা জড়িয়ে ধরে কত শত বায়না ধরতো আমার বোনটা। উষার বিয়ের কথা শুনে এত কষ্ট হয়নি আমার, তোর বিয়ের কথা শুনে অনুভব করতে পারছে। ভাইয়ের বলা কথা শুনে উদিতাও কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কষ্ট তো আমারও অনেক বেশি হচ্ছে ভাইয়া, তোমাদেরকে ছাড়া আমি কি করে অন্য একটা অচেনা জায়গায় গিয়ে থাকবো। এখানে ফুপির বাসায় আসার পর থেকেই চিন্তা করছি কখন বাসায় যাব, কখন তোমাদেরকে দেখব। এতদিন ছটপট করে করে দিন কেটেছে আমার, আর এখন এমন একটা জায়গায় যেতে হবে যেখানে চাইলেই তোমাদেরকে দেখতে পারবো না, ইচ্ছে করলেই তোমাদের কাছে ছুটে আসতে পারবো না। এখন বিয়ে না করলে কি হতো না ভাইয়া, তোমাদের ছাড়া কি করে থাকবো আমি। শাহরিয়ার প্রতি উত্তরে কিছু বলতে পারল না, তারও গলা ধরে এসেছে। কিছু না বলে চোখ মুছে লম্বা করে একটা দম নিল সে, বুঝতে দিল না উদিতাকে যে তার চোখে পানি চলে এসেছে বোনের কথা শুনে। হাসি মুখে বোনের কপালে একটা চুমু দিয়ে বলল, মন খারাপ করিস না বোন, মেয়েদের জন্য বিয়েটা একটা অনিবার্য পরিণতি। তুই তো কত শত ইসলামিক বই পড়িস, নিশ্চয়ই জানিস মেয়েদের জন্য বিয়েটা কত জরুরি। শরিয়াত অনুযায়ী তোর এই বয়সটা বিয়ের জন্য পুরোপুরি পারফেক্ট। আমি ভাই হয়ে নিশ্চয়ই আমার আদরের বোনকে এরকম যাত্রার হাতে তুলে দিতে পারি না। এর বিষয়ে সব কিছু জেনে, ওদের পরিবারের ব্যাপারে সমস্ত ডিটেলস জেনে তারপর আমি বিয়েতে রাজি হয়েছি। আমরা স্বয়ং তোর ভালো চাই বোনো, ভাইয়ের ওপর এতটুকু ভরসা তো রাখতেই পারিস, কথা দিলাম ঠকবি না। আর রইল আমাদের কথা, তোর বিয়ের পর আমরা কয়েকদিন পর তোকে দেখতে যাব আর আশিয়ানকেও বলে দিব তোকে আমাদের বাসায় নিয়ে আসতে, দেখবি তখন আর একটু মন খারাপ লাগবে না, অভ্যাস হয়ে যাবে তখন।
উদিতা ভাইয়ের ভরসামূলক কথা শুনে শান্ত হয়ে গেল। আর যাই হোক, তার ভাই কখনো মিথ্যা বলতে পারে না, তা সে খুব ভালো করেই জানে। মুচকি হেসে বল, আচ্ছা ভাইয়া, তোমার কথাই মানলাম। শাহরিয়ার প্রশান্তির হাসি হাসলো, অ্যাটলিস্ট বোনের মুখে তো হাসি ফোটাতে পারল। বোনের মাথায় হাত বুলিয়ে বলল, মনে রাখিস, আল্লাহ তার বান্দার জন্য যা করেন সবসময় তা ভালোর জন্য কিছু করেন। হুম ভাইয়া, মনে থাকবে। এই তো আমার সোনা বোনটা। এই বলে শাহরিয়ার বসা থেকে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। অদিতা তার ভাইয়ের চাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ রাতটা মিস্টার আনিসুলের পরিবারের সবাই মিসেস লিমার বাসায় থেকে গেলেন। রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পরিবারের বড়রা মিলে ড্রয়িং রুমে বসে বিয়ের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের তরকারি কথোপকথনে মেতে উঠেছেন। পরিবারে দুই দুটো মেয়ের বিয়ে বলে কথা, আলোচনা ছাড়া এমনি এমনি তো আর সব হয়ে যায় না। মিস্টার গোলচার মিস্টার আনিসুলকে উদ্দেশ্য করে বলে উঠলেন, যে বলছে কি আনিস, উদিতার এঙ্গেজমেন্টটা আমাদের বাসা থেকে হোক, কি বলো, এঙ্গেজমেন্ট শেষে বিয়ের আগে না হয় তোমাদের বাসায় চলে যেও, আর না হয় বিয়ে শেষ না হওয়া পর্যন্ত এখানেই থেকে যাও তোমরা সবাই। আমাদের বাসাটা পুরনো আমলের হলে কি হবে, নেহাত কম বড় নয়, অনেকগুলো রুম খালি পড়ে আছে, আত্মীয় স্বজনরা আসলেও কোনো অসুবিধা হবে না আশা করছি। মিসেস লিমাদের বাসাটা বেশ পুরনো আমলের, ওনার শ্বশুরের নিজ হাতে তৈরি বাসা এটা। মিস্টার গোলচারের কথায় সায় দিয়ে মিসেস লিমাও বললেন, হ্যাঁ রে আনিস, এঙ্গেজমেন্ট অবধি না হয় এখানেই থাক সবাইকে নিয়ে, তারপর না হয় নিজের বাসায় ফিরে যাবি। এখান থেকে শাহরিয়ার অফিসও কাছে আর তোর ভার্সিটিও কাছে আছে, কোনো অসুবিধা হবে না। ওনাদের কথা শুনে মিস্টার আনিসুল আমতা আমতা করে বললেন, কিন্তু এরকম থেকে গেলে তো হয় না, দুলা ভাইয়ের আত্মীয় স্বজনের মতো আমারও অনেক আত্মীয় স্বজন আছে, অদিতার বিয়ের কথা শুনলে ওরাও খুব দ্রুত চলে আসবে এখানে, বড় ভাইয়া আর ওনার পরিবারের সবাইও আসবে, অদিতার নানু বাড়ির লোকেরাও আসবে, এতজনের জায়গা কি আর হবে বলো? ওসব তোমাকে চিন্তা করতে হবে না মামা, রুম ভাগবাটোরা করেও থাকা যাবে, বিয়ে বাড়িতে থাকার জায়গার একটু শর্ট ঠিকই, তবে মানিয়ে নিতে পারলে জায়গা হয়ে যায়। ছেলেদের জন্য আলাদা এক বা দুই রুম বরাদ্দ থাকবে, আর মেয়েদের জন্য এক বা দুই রুম, আর বাকি রুমগুলো ভাগবাটোয়ারা করে বড়রা থাকবে, কোনো অসুবিধা হবে না আশা করি। তুমি এখানে থাকলে ভালো হবে মামা, কারণ এক হাতে তুমি এত কিছু সামলাতে পারবে না, এর মাঝে তোমার ভার্সিটি যেতে হবে, এঙ্গেজমেন্ট ও বিয়ের আগে মিস দিলে সময় মতো ছুটি পাবা না, আর শাহরিয়ারও সেম কন্ডিশন, আমার আর বাবার ওইসবের বালাই নেই, নিজের ব্যবসা আছে, আমরা ব্যবসার কাজে না গেলেও আমাদের লোকেরা তা দেখে নেবে, এজন্য বলছিলাম আর কি থেকে যাও এখানে। আব্বু ভাইয়া তো ঠিকই বলেছে, এখন আমরা বাসায় চলে গেলে একা হাতে এত কিছু মোটেও সামলাতে পারবো না, আমরা কাজে চলে গেলে বাসায় ছেলে মানুষ একজনও থাকবে না, এখন একসাথে থাকাটা আমাদের জন্য এক প্রকারে জরুরি বলা যায়, কালকে অফিস থেকে আসার সময় বাসায় উঠে না হয় জরুরি কাপড় চোপড় একটু টুকটাক প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসবো, কি বলো? মিস্টার আনিসুল সবার কথা শুনে বেশ কিছু সময় গম্ভীর হয়ে চিন্তা ভাবনা করলেন, তারপর কিছু একটা ভেবে রাজি হয়ে গেলেন তিনি। বেশ তাহলে তাই হোক, শাহরিয়ার কালকে তুমি ওসামাকে আর তোমার মাকে সাথে নিয়ে ও বাসায় যাবে, তারপর প্রয়োজনীয় যা যা লাগবে তা সব নিয়ে আসবে, আর আসার সময় বাজার টাজার করে এনো, আর চালের বস্তা একটা কিনে নিয়ে এসো সাথে, বুঝতেই পারছো অনেক মেহমান আসবে তাদেরকে তো খাওয়াতে হবে। তোর এইসব চিন্তা করতে হবে না রে পাগল, আমরা আছি তো, সব সামলে নেব। না না, তারপরেও এইভাবে তোমাদের উপর বোঝা হয়ে লাভ নেই, আমার অদিতার মতো আলেয়ারও তো বিয়ে, আলাদা একটা খরচ আছে না, আমাদের দু পরিবার মিলেই তো সেসব বহন করতে হবে, তাহলে আমাদের সমঝোতায় একটা ব্যালেন্স আসবে, সুন্দরভাবে সব সম্পূর্ণ হবে। তা না হয় ঠিক আছে, তবে আজকের মধ্যে আমাদের নিকটাত্মীয়দের ফোন করে দাওয়াত দিয়ে দিলে ভালো হয়, আর আমি আমার ভাই বোন সবাইকে গিয়ে দাওয়াত দিয়ে আসছি গতকালকে, তারা কালকে দুপুরের মধ্যেই চলে আসবে, এখন বাকিদেরকে ইনভাইট করে ফেললে ভালো হবে, একটা চাপ থেকে মুক্তি পাবে অবশ্যই। তোমার ওসব ভাবতে হবে না, বাকি আত্মীয় স্বজন আমি ফোন করে জানিয়ে দিচ্ছি আগেই,
এখন অনিতার বাবার বাড়ির লোকজনদেরকে দাওয়াত দিলেই হয়ে যাবে। এই দায়িত্ব আনিসের উপর ছেড়ে দাও। আনিস, তুই তাদেরকে বলে দিস। তা বলবো নে, সমস্যা না। ওনারা ফোন দিয়ে জানিয়েছেন যে এঙ্গেজমেন্টের জন্য কেনাকাটা করতে পরশুদিন দুপুর 1টার পরে উদিতা আর আলিয়াকে নিয়ে আসিয়ান এবং তাসকিন আসবে এখানে। আমাদের পরিবার থেকে কেউ কেনাকাটা করতে চাইলেও তাদের সাথে জয়েন হতে পারবে। তবে তাদের পরিবার থেকে শুধু তারা ভাই বোনেরা আসিয়ান ভাবিরা যাবে শপিংয়ে। বয়স্করা মেবি কালকে যাবে। ভালোই তো, তোমরাও যাও, কালকে গিয়ে যাবতীয় শপিং টপিং করে এসো। সিরিয়াল বাই সিরিয়াল শপিং সেরে ফেললে তাহলে আর বেশি ঝামেলা সৃষ্টি হবে না। ওরা পরশু দিন গিয়ে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবে। ঠিক বলেছ দুলা ভাই, তাই করতে হবে। কালকে তাহলে আপু, তানিয়া, ওসামা, আনিতা, পিচ্ছি বাচ্চাদেরও আত্মীয় স্বজন যারা আসবে তাদের নিয়ে ওনাদের সাথে শপিংয়ে চলে যাও। গিয়ে এঙ্গেজমেন্ট ও মেহেদি, গায়ে হলুদ, বিয়ে ও রিসেপশন পার্টিতে যা পড়বে তা কিনে নিয়ে আসো। কালকে মুরাদও কাজে যাবে না, আর শাহরিয়ারেরও হাফ ডিউটি আছে। চাইলে আমিও যেতে পারবো তোমাদের সঙ্গে। আর্তের ভার ম্যানেজারের উপর ছেড়ে দিয়ে দুলাভাইও যেতে পারবেন তোমাদের সাথে। তা যা বলেছ আব্বু, তাহলে এই কথাই রইল। আমি ওনাদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, তাই কর তুই। তাদেরকে ফোন করে জানিয়ে দে যে আমরা কাল তাদের সাথে যাচ্ছি। ওকে। শাহরিয়ার বাইরে চলে গেল তাদেরকে ফোন করে বিষয়টা জানাতে। ড্রয়িং রুমে আলোচনা চলছে সমানতালে। মেয়েরা তারা আলোচনা করছে কে কে কিনবে তা নিয়ে। কিছুক্ষণ পর শাহরিয়ার এসে জানালো ওরা কালকে এখানে আসবে গাড়ি নিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষে। তাদেরকে নিয়ে অতপর শপিং করতে বসুন্ধরা সিটিতে যাবে সবাই। এসব আলোচনা শেষ করে রাত 11:30 যে যার রুমে চলে গেল ঘুমাতে। আজ উদিতার সাথে উদিতার আম্মু মিসেস আনিতা ঘুমাবেন। মিসেস আনিতা মেয়ের মাথায় হাত বুলিয়ে ওনার ছোটবেলার গল্প বলছেন। উদিতাও পরম আবেশে মাকে জড়িয়ে ধরে মন দিয়ে শুনছে মায়ের কথা। একটা সময় গল্প শুনতে শুনতে উদিতা ঘুমিয়ে গেল। মিসেস আনিতা মেয়ে ঘুমিয়ে গেছে দেখে মুচকি হেসে মেয়ের কপালে স্নেহের পরশ এঁকে দিয়ে নিজেও চোখ বন্ধ করলেন। এক সময় তিনি নিজেও ঘুমিয়ে পড়লেন। পরদিন সকাল হতে না হতেই মিস্টার মোর্শেদের বন্ধুর মেয়ে আশা চৌধুরী হাউসে ছুটে এলো। চৌধুরী পরিবারের সবাই তখন ব্রেকফাস্ট করতে বসেছিল। আশার হঠাৎ আগমন যেন কাম্য ছিল না কারোরই। তাজ্জিদ ভয়ে ঠোক গেল, না জানি কোন ড্রামা সৃষ্টি করবে এই ন্যাকা ষষ্ঠী মেয়েটা। মিসেস ইয়াসমিন আসিয়ানের জন্য ভয় পেলেন। আশা উল্টোপাল্টা কিছু করলে আজ নির্ঘাত আসিয়ানের হাতে থাপ্পড় খাবে। ওদিকে তারিন আশার আগমনে মনে মনে শয়তানি হাসি দিচ্ছে। এবার সে নিশ্চিত হলো এই বিয়েটা আর হবে না। আয়েশা নিশ্চয়ই আসিয়ানের বিয়েটা ভেস্তে দেবে। যে মেয়ে আসিয়ানের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও বেহায়ার মতো পিছু পিছু ঘুরেছে সেই মেয়ে এত সহজে আসিয়ানকে এখন অন্য মেয়ের হাতে তুলে দেবে তা ভাবাটাই বোকামি। আশা এসেই চিৎকার চেঁচামেচি শুরু করল। ন্যাকা কান্না করে মিস্টার মোর্শেদের কাছে গিয়ে বলল, আঙ্কেল, এসব কি শুনছি আমি? আমাকে না জানিয়ে তোমরা আসিয়ানের বিয়ে ঠিক করে ফেলেছ? এটা কি করে করতে পারলে তোমরা? তোমরা সবাই তো খুব ভালো করে জানো আমি আসিয়ানের জন্য ঠিক কতটা পাগল। তারপরে তোমরা এসব কি করে করলে? মিস্টার মোর্শেদ আমতা আমতা করে আদুরে কণ্ঠে বললেন, দেখো মা, তুমি এসেছো, আসো আমাদের সাথে বসো, ব্রেকফাস্ট করো, পরে আমি তোমাকে বুঝিয়ে বলছি সব। আমি এখানে ব্রেকফাস্ট করতে আসিনি আঙ্কেল, আর আমাকে কিচ্ছুরই বোঝাতে হবে না, আমি সব বুঝতে পারছি। আমার পাপা তোমাকে বলেছিল না যে আসিয়ানের বউ একমাত্র আমি হব? তারপরও তোমরা কোথাকার কোন মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করেছ? মিসেস ইয়াসমিন এবার কঠিন স্বরে বলে উঠলেন, সকাল সকাল এসব কি ধরনের সিনক্রেট করছো তুমি আশা? তুমি খুব ভালো করেই জানো যে আসিয়ান তোমাকে পছন্দ করে না, তারপরও এসব করে তোমার কি লাভ হচ্ছে বলো তো? আমি সিনক্রেট করছি? আমি? এ কথা তুমি বলতে পারলে আন্টি? আমি কিসের সিনক্রেট করছি? আমি বেঁচে থাকতে আসিয়ানের সাথে অন্য কারো বিয়ে হবে না, আমি হতে দিব না। দেখো আশা, তুমি কিন্তু আবার বাড়াবাড়ি করছো। আশা কিছু বলতে নিবে ঠিক তখনই সিঁড়ি বেয়ে শান্ত ভঙ্গিতে আসিয়ান নামতে নামতে বলল, কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি কিসের?
তাজিম আর তাজিতের ভয়ে ঘাম ছুটে গেছে। কি দরকার ছিল এখন আশিয়ানের আসার? আর মেয়েটাও কি সাহস বাপরে, বাঘের গুহায় এসে নাচানাচি করছে। আশিয়ান যদি একবার খেপে যায় তাহলে আজ আসার খবর আছে। আশিয়ানকে নামতে দেখে আশিয়ান নিজেরই গলা শুকিয়ে গেছে। এতক্ষণ তো ঠিকই বাহাদুরি দেখিয়েছে, এখন কি হবে সে নিজেও বলতে পারবে না। তারপরও মনে সাহস জুগিয়ে আশা ছুটে গিয়ে আশিয়ানকে জড়িয়ে ধরলো।